সুন্দরী প্রতিযোগিতা আছে না একটা, এই মুসলিম দেশে সুন্দরী প্রতিযোগিতা হয়, লাক্স প্রতিযোগিতা হয় একটা, আর এখানে অংশগ্রহণ করে বাংলাদেশের মহিলারা, তাদেরও বাপ আছে, তাদেরও মা আছে, বাপ মা এত বেহায় হলো কি করে, এত নিচু হলো কি করে, মুসলমানের বাচ্চা হওয়া সত্ত্বেও নিজের মেয়েকে আদরের মেয়েকে ওপরে হাতে তুলে দিচ্ছে সুন্দরী প্রতিযোগিতার জন্য। নাউজুবিল্লাহ। আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। তো অনেক প্রশ্ন করেছেন, তো আমি তো আগেই বললাম এই অধিকাংশ প্রশ্নই আপনারা করেন সালাত, সিয়াম, হজ, জাকাত এগুলো সম্পর্কে। আপনারা যদি একটু পড়াশোনা করতেন এত প্রশ্নের উত্তর দেওয়া লাগতো না, অনেক লিখছেন। আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিচ্ছি। মুসলিম নারী কি ধান খেতে গিয়ে তার স্বামীর উপস্থিতিতে ধান কাটতে পারবে? আচ্ছা, প্রশ্নের উত্তর আপনারা দেন। তাহলে এই ধরনের প্রশ্ন করার দরকার ছিল? হ্যাঁ, কি লেখছে, যে ছাত্র উস্তাদকে মানে না সেই কথা যদি সঠিক হয়ে থাকে তবুও মানে না, তাহলে ওই ছাত্র কি পাপের শামিল হবে? জি, উস্তাদের কথা মানা তো যদি সঠিক হয় মানবে, আর যদি না মানে তাহলে তো একটা বিয়াদবি হয়ে গেল। খেলোয়াড় লক্ষ্য রেখে যেভাবে চুল কাটে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে বিয়ে করতে চাই, কোনটা কার মধ্যে দিলেন বুঝলাম না, তো ইসলামিকভাবে বিবাহের নিয়ম কি? কয়টা প্রশ্ন করলেন আমিও তো বুঝলাম না। জি, বর্তমানে যেভাবে খেলোয়াড়দের ঢঙে চুল কাটছে, এটা কাটা যাবে না, এটা শরীয়তে নিষেধ। চুল সমান করে কাটতে হবে, এক সাইড উঁচু, এক সাইড নিচু, এভাবে চলবে না। তিন ভাবে চুল রাখা যায়, কান পর্যন্ত একটা, কাঁধ পর্যন্ত একটা, আর সব দিকে সমান করে চুল কাটা একটা। অতএব খেলোয়াড়দের মতো করে চুল কাটা যাবে না। বিয়ের ব্যাপারটা, বর্তমানে যে বিয়েটা চলছে এই বিয়েটা কোরআন হাদিস সম্মত না। ওই যে উকিল বাপ তৈরি করা, এটা ঠিক নয়, বরং উচিত হলো মেয়ের বাপই সরাসরি ছেলের বিয়ে পড়াবে। কথা বোঝা গেছে? মেয়ে তো জানে আগে থেকে, এরপরে বিয়ে দেওয়ার সময় মেয়ের সাথে মতামত নিয়ে আসবে। আসার পরে প্রথম হবে খুতবা, একজন ইমাম খুতবা দিবেন, খুতবার পরে মেয়ের বাপ বলবে যে এত টাকা তুমি মহর দিতে চেয়েছো, এই মহরমের বিনিময়ে আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিতে চাই, তুমি ইচ্ছুক কিনা। তখন সে বলবে কবিল তু বা আলহামদুলিল্লাহ, সেটা বলবে। আচ্ছা, প্রশ্নগুলো আমার কাছে থাকে, আমি নিয়ে যাবো সব। এইভাবে বিয়ে পড়াতে হবে। আর প্রচলিত যে বিয়ে মেয়ের কাছে গিয়ে জোর করে স্বীকার করানো, এই বিয়ের কোনো দলিল নাই। ইউটিউব থেকে প্রাপ্ত উপার্জন হালাল না হারাম, এটা তো বুঝলাম না। যদি এখানে কোনো খারাপ অন্যায় কাজের সাথে জড়িত না হয়, তাহলে এটা জায়েজ। আর যদি অবৈধ কোনো সোর্স থাকে, খারাপ কোনো দিক, তাহলে সেটা হারাম হবে। ডান দিকে আল্লাহ ও বাম দিকে মোহাম্মদ থাকলে ওই মসজিদে সালাত আদায় করা যাবে কি? আরে মসজিদের কি দোষ, মসজিদে সালাত হবে, তবে লেখাটা ঠিক না, উঠাই দিবেন আপনারা। উঠা বসা করতে সমস্যা হয়, কিন্তু দাঁড়িয়ে থাকতে ও হাঁটতে কোনো সমস্যা হয় না। এই অবস্থায় বাজারে হেঁটে বেড়ানো যায়, কিন্তু মসজিদে সালাতের সময় চেয়ারে কিংবা টুলে বসে সালাত আদায় করার বিধান কি? এটা তাকেই জিজ্ঞেস করেন।
সব জায়গায় হেঁটে ঘুরে বেড়াতে পারে, শুধু মসজিদে সালাত পড়তে গেলে চেয়ার লাগে, তাই না? এইটা খুব কষ্টকর। আপনি আল্লাহকেই বুঝায়েন, আমাদের বুঝাতে হবে না। শেখ, একটা প্রশ্ন বাদ পড়ে গেছে, একটু মুখে বলতাম এটা। এই তো বললাম যে আমি প্রশ্নের উত্তর না দিলেই ভালো ছিল। জি, খুব দরকারি এটা আর কি। এক বোন প্রশ্ন করছেন, প্রশ্নটা হচ্ছে যে প্রথম বিয়ে করেছেন, বিয়ে করার পরে উনি নিজেই কোর্টের মাধ্যমে, স্ত্রী নিজেই কোর্টের মাধ্যমে তালাক নিয়েছেন, তালাক নিয়েছেন সকাল 10টায়, আবার ওই দিনই বিকাল 4টার দিকে আবার নতুন করে অন্য ছেলেকে বিয়ে করেছেন। এমত অবস্থায় তার 1 বছরের সংসারে একটা মেয়ে আসে। এখন বর্তমান বিয়েটা হবে কি না, এবং মেয়ে বর্তমান রয়েছে, মেয়েটার কি অবস্থা হবে, মানে এই বিষয়টা কেমন? তালাক নেওয়ার পরে 1 মাস পরে বিয়ে করতে পারত, 1 মাস পরে, এটাই ভুল হয়েছে। এখন আবার তাকে বিয়ে করতে হবে, বিয়ে পড়ালেই ঠিক হয়ে যাবে। আর যে বাচ্চাটা রয়েছে, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, সেটাই বললাম তো, 1 মাস। এই খোলা তালাকের ইদ্দত হলো 1 মাস। 1 মাস পরে বিয়েটা করলে কোনো ঝামেলা ছিল না। এখন যেটা করতে হবে সেটা বিয়েটা পড়া নিলেই হবে, আগের বিয়েটা হয়নি। মসজিদের টাইলসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লেখা যাবে কি না, না, এগুলো থেকে বিরত থাকা ভালো। মা বাবার নিয়তে দান করা যাবে কি? জি, দান যা করবেন মা বাবার নিয়তেই করবেন। মা বাবার নিয়তে করলে আপনারও নেকি হবে, ঠিক আছে? এখন থেকে যা দান করবেন সব বাপ মায়ের নিয়তে করবেন। আচ্ছা, কে মানুষকে খাওয়ানো যাবে কিনা, এটা তো যারা খায় তারা হারাম খায়, যারা খাওয়ায় তারা হারাম খাওয়ায়, আর আমাদের লজ্জা নাই। এই ফয়তা খাওয়ার সুন্নাতটা সমাজ থেকে উঠাই দিতে হবে, এটা হারাম। বরং যে টাকাটা খরচ করবে ওই টাকাতে একটা মসজিদে দান করলে, মাদ্রাসায় দান করলে কবরে বসে বসে নেকি পাবে তারা, ঠিক আছে? আর একটা প্রশ্নের উত্তর দেব, বাকিগুলো আমার কাছ থেকে যাবে। আমাদের এক মসজিদের ইমাম সাহেব প্রতিদিন ফজরের পরে মাইকে ইসলামিক আলোচনা করেন, তার আলোচনা শুনে একজন বলে যে তিনি অপচয়কারী, শয়তানের ভাই। তার এই কথা কতটুকু সত্য? কি জন্য আলোচনা করে? দিনই আলোচনা করে, তো অপচয় করার কথা আসলো কেন? এক, প্রথম কথা, ভালো কথা হলো যারা মসজিদে আসবে তাদের সামনে আপনি আলোচনা করবেন, যারা অনুপস্থিত, উপস্থিত নাই তাদেরকে শোনানোর জন্য আলোচনা করার দরকার নাই। সবচেয়ে বড় জিনিস হলো যেখানে কুরআন তেলাওয়াত হয়, কুরআন তেলাওয়াত শোনা কিন্তু ওয়াজিব। কুরআন তেলাওয়াত দিয়ে অন্য কাজ করবেন আপনি, এটা কিন্তু নাজায়েজ। এই জন্য শোনার জন্য তেলাওয়াত ছাড়া উচিত। অনেক মসজিদে কুরআন তেলাওয়াত বাজানো হয় এমনিতেই, কে শুনছে কে শুনছে না, এইভাবে কুরআন তেলাওয়াত বাজানোটা নিষিদ্ধ, ঠিক আছে? জাযাকুমুল্লাহ খায়রান। এই প্রশ্নগুলো নিয়ে যাও। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি।